কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণায় স্বপ্ন দেখতে শুরু করেছে পিছিয়ে পড়া উত্তরের জেলা কুড়িগ্রামবাসী। তারা বলছেন, এতে শিক্ষিত হওয়ার পাশাপাশি বানভাসী আর অভাবী জেলা হিসেবে জেলার পরিচিতি ঘুচবে, ব্যবসা বাণিজ্যের প্রসার ও কর্মসংস্থান হবে। কুড়িগ্রাম প্রতিনিধি শফিকুল ইসলাম বেবুর রিপোর্ট। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সরকারিভাবে একটি কৃষি বিশ্ববিদ্যালয় পেতে যাচ্ছে কুড়িগ্রামবাসী। স্বপ্ন দেখছে অভাব আর দারিদ্রতার কষাঘাত থেকে মুক্তি পাওয়ার। প্রাথমিকভাবে কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য সদর উপজেলার দুটি, বেলগাছা ইউনিয়নের কেতার মোড় ও কাঁঠালবাড়ি ইউনিয়নের টগরাইহাটকে সম্ভাব্য হিসেবে চিহ্নিত করা হয়। কেতার মোড়ের পরিবেশ আর যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এই স্থানটিকে গুরুত্ব দিচ্ছেন স্থানীয়রা। বিশ্ববিদ্যালয়টা হলে ভালো হয়, গবেষণা হবে, গবেষণা হওয়ার পর হয়তো আরো উন্নয়ন হবে। মনে কর ফসল হয়েছিল দুই বার, তার কথা তিন বার করতেও পারে সরকার, এইটা একটা উন্নত মনে করো হবে, আমরা জনগণ সবাই খুশি। বিশ্ববিদ্যালয় ঘোষণার পর জেলাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে নতুন প্রজন্ম। প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি, বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ মেডিকেল কলেজ এবং তিস্তা দ্বিতীয় সেতুর ওপর দিয়ে রেল সংযোগের দাবি কুড়িগ্রামবাসীর। প্রধানমন্ত্রীর কাছে দাবি, উনি যেন আমাদের এই বিশ্ববিদ্যালয়টি এখানে স্থাপন করে, ছাত্রছাত্রীরা দূর দূরান্ত থেকে আসবে, তাদের সুবিধা হবে। আমরা চাই এখানে কৃষি বিশ্ববিদ্যালয়টা হোক, বাস ভাড়া লাগবে না, দূরে যাতা কোন দূরে যাইতে হবে না, বাড়ি থেকে পড়াশোনা করতে পারবো, আমাদের বাবা মায়ের আর্থিক সংকট দূর হবে, মেয়েরা ভালো করে পড়াশোনা করার সুযোগ পাবে। তিলমারী উপজেলায় যে দ্বিতীয় তিস্তা সেতু আছে সেখানে আমরা রেল সংযোগ দাবি করছি। কৃষি ও এলাকার সার্বিক অর্থনীতির উন্নয়নে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানালেন জেলা পরিষদ চেয়ারম্যান। কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন হলে ছেলেদের লেখাপড়ার উন্নতি, ভবিষ্যৎ কর্মসংস্থান, অর্থনৈতিক অঞ্চলটা বাস্তবায়ন করলে গ্রামে অবহেলিত এলাকা অনেক দূরে গিয়ে আসবে। মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে অষ্টম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন 2020-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।